জীবনের প্রথম মাইনে হিসেবে প্রায় 41,000 টাকা হাতে পেয়েছিল ইন্ডিয়ার এই মেয়েটা। আর সেই 41,000 টাকা স্যালারির পুরোটাই সে খরচ করে দিল বস্তির 120 জন ছেলে মেয়েকে বই, খাতা, স্কুল ব্যাগ কিনে দিয়ে। আর সেই খবর সামনে আসতেই আনন্দে চোখে জল চলে এসেছে অনেকেরই। চাকরির প্রথম মাসের স্যালারিটা প্রতিটা ছেলেমেয়ের কাছে একটা ইমোশনাল জায়গা। সেই স্যালারি দিয়ে কেউ বন্ধুদের পার্টি দেয়, কেউ মাকে শাড়ি কিনে দেয়, কেউ বাবার বাবাকে নতুন জামা উপহার দেয়। কিন্তু ইন্ডিয়ার এই সরকারি স্কুলের শিক্ষিকা প্রথম মাসের স্যালারি পেয়েই কাছে টেনে নিলেন 120 জন অসহায় গরিব বাচ্চাকে, আর তাদের হাতে তুলে দিলেন স্কুল ব্যাগ, খাতা, বই এবং পেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ার এমন এক দিলদরিয়া শিক্ষিকাকে নিয়ে, যার কর্মকাণ্ড সারা জাগিয়ে তুলেছে গোটা দেশ জুড়ে। মেয়েটির নাম স্নেহা শর্মা। ছোটবেলা থেকেই সাধারণ নিম্নবিত্ত পরিবারেই বড় হয়েছে স্নেহা। ঘটনাটা এমন নয় যে স্নেহার বাবার অনেক টাকা আছে, তাই 41,000 টাকাটা স্নেহার কাছে কিছুই নয়। আদতে ছোটবেলা থেকেই অভাব অনটন দেখেই বড় হতে হয়েছে স্নেহাকে। তাই কলেজ পাশ করার পরপরই স্নেহা চেষ্টা করতে থাকে একটা সরকারি চাকরি পাওয়ার, যাতে সংসারের হাল ধরতে পারে সে। এরপর স্নেহা বসে বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায়, আর দারুণ প্রস্তুতি থাকার কারণে এক চান্সেই চাকরির পরীক্ষায় পাশ করে যায় স্নেহা। তারপর তুখোড় ইন্টারভিউ দিয়ে স্কুল শিক্ষিকা চাকরি পেয়ে সে জয়েন করে বিহারের বেগুসরাই জেলার রাধাদেবী কন্যা মধ্য বিদ্যালয়ে। মেয়ে সরকারি চাকরি পাওয়ার পর খুব স্বাভাবিকভাবেই দারুণ খুশি হন স্নেহার বাবা রাজেশ কুমার। কিন্তু তখনও রাজেশবাবু বুঝতে পারেননি ঠিক এক মাস পরেই ওর মেয়েকে নিয়ে সারা দেশের মানুষ গর্ব করবে। টানা এক মাস মন দিয়ে শিক্ষকতা করার পর এবছর এপ্রিল মাসে জীবনের প্রথম স্যালারি ব্যাংকে ঢোকে স্নেহার। আর তারপরে স্নেহা ঘটিয়ে ফেলে সেই আশ্চর্য কাণ্ড যা অবাক করে দেয় গোটা দেশকে। আসলে বহুদিন ধরেই স্থানীয় রেলওয়ে ব্রিজের তলায় থাকা বস্তির বাচ্চাদের পড়ায় স্নেহা। প্রতিদিন স্কুল ছুটির পর বিকেল 5টা থেকে সন্ধ্যে 6:30 অবধি ওই গরিব বাচ্চাদের পড়াতে পড়াতেই স্নেহার মনে ইচ্ছে জাগে নিজের প্রথম স্যালারি দিয়ে এই বাচ্চাগুলোর জন্য কিছু করতে হবে। আর তাই অ্যাকাউন্টে স্যালারি ঢুকতেই স্নেহা সোজা চলে যান স্থানীয় একটা দোকানে, আর সেখান থেকে ওই বাচ্চাদের পড়াশোনার জন্য স্কুল ব্যাগ, বই, খাতা, পেন, পেন্সিল, ওয়াটার বটল সব অর্ডার করে দেন। আর তারপর আচমকাই গত পরশুদিন বিকেলে সমস্ত উপহার নিয়ে স্নেহা হাজির হন ওই গরিব বাচ্চাগুলোর কাছে। বাচ্চারা তো স্নেহা মামের থেকেই সারপ্রাইজ পেয়ে সাংঘাতিক খুশি। ওদিকে স্নেহার বাবাও মেয়ের এমন কাণ্ড দেখে খুশিতে চোখের জল ধরে রাখতে পারেননি। স্নেহার কথায়, আমি সৌভাগ্যবতী যে আমি এই বাচ্চাগুলোর জন্য কিছু করতে পেরেছি। আজকাল তো সবাই যে যার নিজের আখের গোছাতে ব্যস্ত, কিন্তু আমি খুশি আমার উপার্জনের সামান্য অংশ ওদের কাছে পৌঁছে দিতে পেরে। সত্যিই তাই, আজ যেখানে আমরা সারাক্ষণ নিজেদের কথাই ভাবি, প্রয়োজনের অতিরিক্ত শপিং করে অযথা পয়সা নষ্ট করি, সেখানে স্নেহার মতো মানুষেরা বুঝিয়ে দেয় জীবনে সেই বড় হতে পারে যে অন্যের খুশিতে নিজের খুশি খুঁজে নেয়। স্নেহার এই খবর সকলের সামনে আসতেই সারা দেশ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে যাচ্ছে স্নেহার কাছে। অনেকেই বলছেন ভারতবর্ষের প্রতিটা ঘরে স্নেহার মতো একজন মেয়ে এবং ভারতবর্ষের প্রতিটি স্কুলে স্নেহার মতো একজন শিক্ষিকা প্রয়োজন, তাহলেই আমাদের দেশ আরও এগিয়ে যাবে। এই আশ্চর্য মহানুভবতার জন্য আল্টিমেট মোটিভেশন টিমও স্নেহাকে কুর্নিশ জানায়। আমরা জানি আপনার মতো শিক্ষিকার হাতে আমাদের দেশ সুরক্ষিত রয়েছে। আপনি ভালো থাকুন স্নেহা শর্মা, আপনার মতো মানুষের ভালো থাকাটা দরকার। আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।